তেলাওয়াত করেছে আয়াত এই তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে আল্লাহ বলছেন ফালিল্লাহিল হামদু ফালিল্লাহিল হামদু এখানে ফালিল্লাহ একটা শব্দ আর আলহামদু একটা শব্দ আমি আপনি আলহামদু কথাটা প্রতিনিয়তই বারবার সদা সর্বদাই তেলাওয়াত করতে থাকি করি কিনা কথা বলেন না করি কিনা করি বিশেষ করে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজি রয়েছি বিশেষ করে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজি রয়েছি প্রতিটা নামাজের শুরুতে প্রতি রাকাতের নামাজের শুরুতে কি বলি একটু জানেন তো আলহামদুলিল্লাহ ওয়াস্তাফ নাই হল বলেন আল্লাহর শুকরিয়া আদায় করার কথা আল্লাহ পাক বলছেন বান্দাকে শিখিয়ে দিয়েছেন নামাজের শুরুতে সে নামাজ ফরজ হোক তবুও ফাতিহা পড়ি কি পড়ি না নামাজ যদি ওয়াজিব হয় তবুও সুরা ফাতিহা পড়ি নামাজ যদি সুন্নতি মুক্কাদা হয় তবু আমি আপনি সুন্নত সুরা ফাতিহা তিলাওয়াত করি নামাজ যদি নফল হয় তবুও আমি আপনি সুরা ফাতিহা তিলাওয়াত করি কথা বলেন ঠিক না বেঠে সুরা ফাতিহার প্রথমেই আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু ঘোষণা করেছেন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন এ আয়াত কারিমাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের কথা বলেছেন মধ্যখান মধ্যবর্তী স্থানে প্রথম অংশ ফালিল্লাহিল হামদ কি বলেছেন ফালিল্লাহিল হামদ সুরা ফাতিহায় আছে আলহামদুলিল্লাহ কথা বুঝেন এখানে রব্বুল আলামিন বলছেন ফালিল্লাহিল হামদ সুরা ফাতিহায় রয়েছে আলহামদুলিল্লাহ লিল্লাটাকে আগে নিয়ে আসা এ আয়াতের ভিতরে লিল্লাটাকে আগে নিয়ে আসা হয়েছে খেয়াল করেন মধ্যখানে আল্লাহ পাক বলছেন রব্বিস সামাওয়াতি ও রব্বিল আরদ আসমানের রব জমিনের রব এ মধ্যখানে আল্লাহ পাক এই কথাটা তুলে ধরেছেন পরের অংশে রব্বিল আলামিন পরের অংশে রব্বিল আলামিন প্রথম আয়াত সুরা ফাতিহার সুরা ফাতিহার প্রথম আয়াতের পুরো অংশটুক এখানে মুকদ্দম মুআখখার করে আগে পরে নিয়ে এসে সুরা ফাতিহার পুরো অংশটাকে আল্লাহ জাল্লা শানহু ওয়া আম্মা নওয়ালুহু এখানে তুলে ধরেছেন যেরকম সুবহানাল্লাহ ইয়া আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সর্বপ্রথম ফালিল্লাহ বলেছেন আমার জন্য কার জন্য আল্লাহ বলছেন আমার জন্য আলহামদু প্রশংসা প্রশংসা কার জন্য আল্লাহর জন্য রব্বুল আলামিন বলেন ওই রবের প্রশংসা ওই রবের প্রশংসা যিনি আসমানের মালিক সুবহানাল্লাহ বলেন আসমানের মালিক কে রব্বুল আলামিন বলেন রব্বিল আরদ জমিনের রব জমিনের মালিক জমিনের পালন কর্তা আল্লাহ পাক বলেন জমিনের পালন কর্তার তোমরা প্রশংসা আদায় করো কার প্রশংসা আদায় করবেন জোরে বলেন কার আর জোরে বলেন কার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বান্দার নিয়ামত বাড়ায় দেয় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে এই কথা তুলে ধরে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন ও আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব পক্ষান্তরে আমার যদি কুফরি করো নাফরমানি করো অকৃতজ্ঞ হও আমি তোমাদের কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করব রব্বুল আলামিন ঘোষণা করলেন না ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম বান্দা তোমরা যদি শুকরিয়া আদায় করো লাআযীদান্নাকুম আমি তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেবেন শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ বলেন প্রশংসা পাওয়ার যোগ্য কে
আরো জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন পক্ষান্তরে যদি তোমরা আমার নাফরমানি করো আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হও না শুকরিয়ে করো আল্লাহ পাক বলেন ইন্না আযাবী লাশাদীদ বান্দা শুনে রাখো সতর্ক হও আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যদি নাফরমানি করো অশুকরিয়া করো আমি আল্লাহ তোমার জন্য বড় কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছি আমরা শুকরিয়া আদায় করি না আল্লাহর এত নিয়ামত আল্লাহু আকবার কত নিয়ামত আমি আপনি আল্লাহর ভক্ষণ করতেছি আল্লাহর কত নিয়ামত আমি আপনি ব্যবহার করতেছি খালি খাওয়াটাই নিয়ামত নয় শুধু খাওয়াটাই কি নিয়ামত কত ধরনের খাবার খাচ্ছি এটাই কি নিয়ামত আ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাবার দাবারটাই শুধু আল্লাহর নিয়ামত নয় রব্বুল আলামিন আমার আপনার জীবনে চলার পথে যত যা দিয়েছেন পোশাক থেকে নিয়ে মুসলমান চলাফেরা থাকা নিয়ে যত আমাকে আপনাকে আল্লাহ পাক ব্যবস্থাপনা দান করেছেন রব্বুল আলামিন প্রতিটা জিনিস আমার আপনার জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠি প্রতিটা বস্তুই প্রতিটা জিনিসই মহান আল্লাহ তাআলা আমার আপনার জন্য নিয়ামত দান করে দিয়েছেন রব্বুল আলামিন ঘোষণা করলেন বান্দা আমি এত কিছু দান করলাম আর আমার কৃতজ্ঞ বান্দা হব না এটা কি করে হয় আমি আল্লাহই তো তোমার জন্যই সব কিছুই তৈরি করে দিয়েছি সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ পৃথিবীতে রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রব্বুল আলামিন বলেন সমস্ত কিছু আমি তোমার উপকারের জন্যই সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আমি যা কিছু দেখি আর না দেখি যা কিছু দেখি আর না দেখি সব কিছুই মহান আল্লাহ তাআলা আমার আপনার উপকারের জন্যই সৃষ্টি করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই সমস্বরে বলেন না সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে ইমানি অনুপ্রেরণা নিয়ে সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য বান্দা যদি বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ দয়াময় খোদা আমার আল্লাহ আকাশের জমিনের খালি জায়গাগুলো রব্বুল আলামিন বান্দার আমলনামাতে নেকি দিয়ে ভরপুর করে দেবে আল্লাহর ভান্ডারে কি কম আছে কথা বলেন কম আছে কম নাই এইবার তেলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন ফালিল্লাহিল হামদ কার প্রশংসা আল্লাহ আল্লাহর প্রশংসার করা আল্লাহ পাক শিখিয়ে দিলেন রব্বুল আলামিন আকাশের দিকে দৃষ্টিপাত করার কথা বললেন অন্য আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি যে আকাশ সৃষ্টি করেছি আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাওত ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বসর কাররাতাইন ইয়ানকালিব ইলাইকা আল বসর খাসিআন ওয়া হুয়া হাসীর আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন আকাশের দিকে চাও দেখো আমি আকাশটাকে স্তরে স্তরে কিভাবে সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ আকাশ কয়টা আকাশ কয়টা জোরে বলেন কয়টা সাতটা আকাশ কয়টা সাতটা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবা সামাওয়াতিন তিবাকা স্তরে স্তরে আমি সাতটা আকাশকে বিন্যস্ত করে রেখেছি স্তরে স্তরে সাজিয়ে রেখেছি
আকাশ কি দিয়ে তৈরি বলেন কি দিয়ে তৈরি জানি না সাতটা আকাশ সাতটা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন আমরা এভাবে তুলাও যদি উপর দিকে দেই তুলা ভারী না হালকা হালকা তুলা হালকা ফু দিয়ে উড়ায় দিলাম উপরে চলতে চলতে কিছুক্ষণ পর আমার নিচে পড়ে যাই পড়ে কি না রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রোমের ভিতরে ঘোষণা করলেন وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ الله أكبر رب العالمين বলেন আমার আকাশ সৃষ্টির ভিতর তোমরা কি একটু চিন্তা করো না এই আকাশ সৃষ্টির ভিতরে আমি আল্লাহর নিদর্শন রয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আকাশ সংক্রান্ত একটু কথা বলি নেই এরপরে তখন জমিনের দিকে আসব এখানে তেলাওয়াতকৃত আয়াতে আকাশের কথা এরপরে রব্বিল আরদ জমিনের রব জমিনের মালিক এর কথা বলা হয়েছে আকাশ সংক্রান্ত একটু আমরা সংক্ষিপ্ত একটু ধারণা নিয়ে নেই রব্বুল আলামিন আকাশের আকাশকে সাতটা স্তরে তিনি বিন্যস্ত করেছেন আকাশকে সাতটা স্তরে তিনি সাত ধরনের পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন মুসলমান এখানে আলেম যারা রয়েছেন তারা জানবেন তারা বুঝতে পারবেন জালালাইন নামক একটা তাফসিরের কিতাব রয়েছে শুনেছি কি আমরা জালালাইন তাফসিরের কিতাব আছে একটা আমরা কি জানি যাই হোক মুসলমান শুনুন তাফসিরের কিতাব জালালাইন আল্লামা মুহাল্লি রহমতুল্লাহ আলাই সূরা মুলকের আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খলকির রহমান মিন তাফাওত ফারজি আল বসর হাল তারা মিন ফুতুর এই আয়াতের তাফসির করতে গিয়ে সাত আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সাত ধরনের পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন তৈরি করেছেন ভারী ভারী পদার্থ দিয়ে রাব্বুল আলামিন সাতটা আকাশকে তিনি সৃষ্টি করেছেন মুসলমান খেয়াল করুন কাঁচ ভারী পদার্থ না হালকা ভারী না হালকা কাঁচ ভারী পদার্থ মর্মর পাথর সাদা মর্মর পাথর দেখেছি আমরা কেউ মর্মর পাথর খুব দামি আকিক দেখেছি তো আকিক পাথর দেখেন না আপনারা স্বর্ণকারদের কাছে এই দামি দামি পাথরগুলো নমুনা দেখা যায় মূল বলতে পারবো না এগুলো নমুনা দেখা যায় ওরা বলে যে এটা আকিক পাথরের আংটি হাতে দিলে নাকি শরীর ঠান্ডা থাকে ইত্যাদি ইত্যাদি এর গুণাগুণ বর্ণনা করে যাই হোক এক আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ভারী পদার্থ কাঁচ দিয়ে তৈরি করেছেন মুসলমান আরেকটিকে তিনি সৃষ্টি করেছেন মর্মর পাথর দিয়ে সাদা মর্মর পাথর ভারী হালকা ভারী তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোহা দিয়ে আর একটা আসমানকে আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ লোহা হালকা না ভারী জোরে বলেন হালকা না ভারী আল্লাহ বলছেন অমিন আয়াতিহি খলকুস সামা আকাশ আমি সৃষ্টি করেছি আমার নিদর্শন সমূহের একটা সুবহানাল্লাহ আকাশ সৃষ্টি করেছেন আল্লাহর নিদর্শনের একটা চতুর্থ নম্বরে মুসলমান খেয়াল করুন তামা হালকা না ভারী ভারী চতুর্থ আশা চতুর্থ আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে তৈরি করেছেন পঞ্চম নম্বরে ফিদ্দা চাঁদি চাঁদি দিয়ে আল্লাহ পাক
পঞ্চম নম্বর আকাশটাকে তিনি সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ ষষ্ঠ নম্বর রব্বুল আলামিন বলে স্বর্ণ দিয়ে আমি একটা আকাশকে সৃষ্টি করেছি স্বর্ণ এক ভরির দাম কত 80000 এখন 80000 বাজার এক ভরি এতটুক ঠিক না আপনি একটু বেশি দেখানো হয়ে গেল মনে হয় কত দাম আল্লাহ বলছেন সুবিশাল আকাশটাকে একটা স্তরকে আমি স্বর্ণ দিয়ে সৃষ্টি করে রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ সপ্তম আকাশ রব্বুল আলামিন বলেন লাল ইয়াকুত পাহাড় লাল ইয়াকুত পাথরের ন্যায় আমি এই পাথর দিয়ে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ লাল ইয়াকুত পাথর খুব মূল্যবান মূল্যবান একটা পাথর মুসলমান খেয়াল করুন এই সাতটা আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সাদা সাত ধরনের ধাতু দিয়ে সাত ধরনের পদার্থ দিয়ে রব্বুল আলামিন আমার আপনার মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন বিনা খুঁটি দিয়ে কথা বলেন ঠিক না বেটি সূরা রাদের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ও পৃথিবীবাসী তোমরা কি আকাশের দিকে দেখো না বিকৈরি আমাদিন তারাও না তোমার মাথার উপরে আমি বিনা খুঁটিতে বিনা স্তম্ভে আমি আকাশটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি প্রতিটা ভারী ভারী পদার্থ মিম্মাউজি মাকফুফ প্রথম আকাশটাকে আমি স্বচ্ছ কাঁচের নেই এক পদার্থ দিয়ে সৃষ্টি করেছি ও মুসলমান খেয়াল করুন জমিন থেকে প্রথম আকাশ যেতে কতদিক সময় লাগবে কথা বলেন কতটুক সময় লাগবে 500 বছর রাস্তা কত বছর এমনি হেঁটে গেলে বাসে গেলে উড়োজাহাজে গেলে হেলিকপ্টার প্লেনে গেলে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার সবচাইতে দ্রুতগামী যানবাহন আমাদের পৃথিবীর যারা বৈজ্ঞানিক গবেষণা করে বের করেছেন মুসলমান খেয়াল করুন সবচাইতে দ্রুতগামী যানবাহন গবেষকরা গবেষণা করে যে কথাটিকে বের করেছেন বৈজ্ঞানিকরা যে কথাটিকে বের করেছেন মুসলমান খেয়াল করুন আলোর গতি এক সেকেন্ডে 186,000 মাইল এক সেকেন্ডে আলোর গতি এটার গতি 186,000 মাইল এক সেকেন্ডে সে অতিক্রম করে সুবহানাল্লাহ বলে 186,000 মাইল এই আলোর গতি সেকেন্ডে যদি সে অতিক্রম করে বৈজ্ঞানিকরা বলতেছে এরকম গতি সম্পন্ন যদি যানবাহন সৃষ্টি করা হয় এইরকম গতি সম্পূর্ণ যানবাহন যদি তৈরি করা হয় মুসলমান খেয়াল করুন জমিন থেকে আকাশ প্রথম আকাশ যে আকাশটা স্বচ্ছ কাচের নেই পদার্থ দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন জমিন থেকে প্রথম আকাশ যেতে লাগবে মানুষের 500 বছর জোরে কোন সুবহানাল্লাহ 500 বছর কেউ বাঁচে বেঁচেছে বাঁচে আমরা আগের জামানার নবীদের 1,000-1,500 বছর বেঁচেছে উম্মতেরাও এরকম হায়াত পেয়েছে কিন্তু আমাদের 60-65-70-80 নাকি বলেন গড়ান 60 গড়ান 60 বছর আমরা দুনিয়াতে থাকি এই জমিন থেকে প্রথম আকাশ যেতে যদি 500 বছর লাগে তাহলে যেতে যেতে আমি আপনি আমার কয়েক পিঢ়ি চলে যাবে ঠিক না বেটি এইরকম ভাবে মুসলমান খেয়াল করুন
স্বচ্ছ কাচের নাই যে পদরুদ্ধ দিয়ে আল্লাহ প্রথম আকাশটাকে সৃষ্টি করেছেন এটা কতটুকু মোটা করে সৃষ্টি করেছেন কতটুকু মোটা মুসলমান জমিন থেকে আকাশ প্রথম আকাশ আপনি 500 বছরের রাস্তা মাপলেন এর মোটাটা একটা ছাদ দিয়েছেন আপনারা মসজিদে ছাদ দিয়েছেন একটা পুরোটা আছে তো 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি একটা পুরোটা আছে না এই ছাদটা এটাকে ধরে রেখেছে রড দিয়ে বিম দিয়ে ধরে রেখেছেন না এই বোঝানোর জন্য বলছি তো প্রথম জমিন থেকে প্রথম আকাশ না হয় চললাম গেলাম 500 বছরের রাস্তা এবার ওই প্রথম আকাশটা পুরো কতটুক ছাদের পুরোটা কতটুক 5 ইঞ্চি 6 ইঞ্চি 10 ইঞ্চি একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই আশেপাশে তো জোরে কথা না বলা উচিত মেহরবানি করে একটু হাসাহাসি করছেন জোরে জোরে কথা বলছেন এটা আদবের খেলাফ মেহরবানি করে ভাই একটু আদব রক্ষা করি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله من عاشق مولاه من عشق نرالا من عاشق مولاه میرا عشق نرالا جملہ جہاں جن کی تجلی سے اجالا لا الہ الا اللہ ارجر لا الہ کونین مختار خدا تم کو بنایا کونین مختار خدا تم کو بنایا امت کا نگاہ بن کے خدا تم کو بنایا امت کا نگاہ بن کے خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینے ہے تما ہے عربی ہے لا الہ لا الہ لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم مسلمان খেয়াল করুন জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা প্রথম আকাশের যেই পুরট এই পুরটটা পাড়ি দিতে গেলেও ওই জমিন থেকে যেমন 500 বছর একটা সময় আমি আপনি মেপেছি বৈজ্ঞানিকরা মেপেছে মুসলমান ওই প্রথম আকাশ থেকে ওই পুরটটা পাড়ি দিতে দ্বিতীয় আকাশ পর্যন্ত এতটুকু সময় লাগবে জোরে কোন সুবহানাল্লাহ এত মোটা কাচের একটা ছাদ মুসলমান খেয়াল করুন এত মোটা এত পুরোট একটা কাচের পদার্থ ভারী পদার্থ দিয়ে আল্লাহ পাক একটা ছাদ তৈরি করে দিয়েছেন ও মুসলমান রব্বুল আলামিন বিনা খুঁটি দিয়ে ঝুলিয়ে রেখেছেন আমার আপনার মাথার উপরে আমার আপনার কতটুক শক্তি একটা খুঁটি পুঁতে এরকম একটা পাতলা কাপড়কে চেড়ে রেখেছি কথা বলেন ঠিক না বেঠি এই চার কোণাতে চারটা খুঁটি দিয়ে আমি আপনি এই ছোট্ট একটা পালটাকে টেঙ্গে রেখেছি এই তীরপালটাকে একদিক থেকে আরেক দিকে টানা দিয়ে আমি আপনি টেঙ্গে রেখেছি কথা বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ সাতটা আসমানকে খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা আমার আল্লাহ সাতটা আসমানকে
ভারী ভারী পদার্থ দিয়ে আমি যে কথাগুলো আপনাদেরকে বলেছি সাত ধরনের পদার্থ দিয়ে ভারী পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা আকাশকে তিনি স্তর বাই স্তরে তিনি সাজিয়ে রেখেছেন মুসলমান প্রথম জমিন থেকে আকাশ আকাশ থেকে আবার এতটুকু পাঁচশো বৎসরের রাস্তা আবার দ্বিতীয় আকাশ থেকে এইরকম ভাবে পাঁচশো বৎসরের রাস্তা আবার দ্বিতীয় আকাশের যে পুরোটা রয়েছে রব্বুল আলামিন দিয়ে প্রথম দ্বিতীয় আকাশটাকে তিনি সৃষ্টি করেছেন ওই একই রকম পুরোট দিয়ে তিনি সৃষ্টি করেছেন পাঁচশো বৎসরের রাস্তা মুসলমান এইরকম ভাবে সপ্তম আকাশকে আল্লাহ রব্বুল আলামিন সাত ধরনের পদ অর্থ দিয়ে সাত ধরনের ধাতু দিয়ে ভারী ভারী ধাতু দিয়ে রব্বুল আলামিন আমার আপনার মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার গোলামরা তোমরা কি আকাশের দিকে দৃষ্টিপাত করো না আমি আল্লাহ কেমন করে এই আকাশটাকে তোমার মাথার উপরে ঝুলিয়ে রেখেছি আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন অমিন আয়াতিহি খালকুস সামা আমার আকাশ সৃষ্টির ভিতরে আমি আল্লাহর নিদর্শন রয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন প্রথম আকাশটার দিকে তাকাও চাঁদনি রাত দেখো কত সুন্দর ঝলমল করছে ওই লাইটটা পূর্ণিমার চাঁদের রাত আল্লাহ আকবার কত সুন্দর মন জুড়িয়ে যায় চোখ জুড়িয়ে যায় কথা বলেন ঠিক না বে ঠিক কত সুন্দর করে দুনিয়ার আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে রেখেছেন চিরাগ দিয়ে বাতি দিয়ে আল্লাহ আকবার আল্লাহ বলেন ওলাকাদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সা'ীর আল্লাহ আকবার আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ কত সুন্দর করে সুশোভিত করে রেখেছি তোমার মাথার উপরের প্রথম আকাশটার দিকে তুমি দৃষ্টি করে দেখো এই আকাশের ভিতরে তুমি কোনো খুদ দেখতে পাও নাকি সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুম্মা রুজিল বাসারা তোমার চোখ ফিরে আসবে আমার আকাশের ভিতরে তুমি ত্রুটি দেখতে পাবে না সুবহানাল্লাহ বলেন জোরে খুদ ধরা যাবে আমার আল্লাহ বলেন আমি সুন্দর করে ওই নক্ষত্র কুঞ্জগুলো দিয়ে সুন্দর চন্দ্র দিয়ে আমি আকাশটাকে সাজিয়ে রেখেছি সূরা সফাতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ইন্না যায়্যান্নাস সামাদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিন আল্লাহু আকবার গলা ছেড়ে একবার আল্লাহু আকবার বলেন তো পিছনের মানুষগুলো মনে আমার কথা বুঝেন না শুনেন না শুনছেন বুঝছেন একটু হাত তুলেন তো যে বুঝছি শুনছি আলহামদুলিল্লাহ বলেন তো নারায়ণ তাকবীর তাকবীর কার তাকবীর মানে বরত্ব বরত্ব কার জোরে বলেন কার বরত্ব আল্লাহর এখানে আল্লাহ বলছেন রব্বিস সামা ওয়া রব্বিল আরদ ওয়া রব্বিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি আকাশের পালনকারী আমি জমিনের পালনকারী বিশ্ব জগতের পালনকারী আমি আমার প্রশংসাই করবে বান্দা কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর বরত্ব করলে আল্লাহ খুশি হন কথা বলেন ঠিক না বেঠি রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন পয়গম্বর ওয়া রব্বাকা ফাকাব্বির আপনার রবের আপনি বরত্ব বর্ণনা করুন বরত্ব বর্ণনা করার অর্থ হলো আল্লাহু আকবার আপনি বলতে থাকুন আমি আপনি নামাজ মানুষ নামাজি যারা প্রতিনিয়ত নিয়ত আমি আপনি আল্লাহু আকবার বলি এই বলি কি না নামাজ ফরজ ওয়াজিব সুন্নত আর নফল যেই নামাজই হোক না কেন আল্লাহু আকবার ছাড়া নামাজ হবে নাকি কথা বলে না নামাজ হবে নাকি পাঁচ অক্ত নামাজ যখন আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার বলা কি আল্লাহু আকবার বলা কি নামাজে আল্লাহু আকবার
আল্লাহু আকবার নামাজে বলা কি বলেন এই কথাটা বলতে এত কষ্ট হচ্ছে আল্লাহু আকবার এত সময় নিলেন কেন আচ্ছা বলেন তো এত সময় নিলেন কেন কনফিউজে পড়ে গেছেন দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে গেছেন কি বলবো না জানি যদি না হয় ঈমানটা এত দুর্বল আমাদের যে আল্লাহু আকবার না বললে নামাজ হবে না তার মানে এটা ফরজ এটা কি ফরজ নামাজের ভিতরে নামাজ ফরজ হোক ওয়াজিব হোক সুন্নাত হোক নফল হোক আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলা আপনার জন্য ফরজ কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহু আকবার না বললে নামাজ হবে না আমি আপনি আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়েই বলি আবার রুকুতে যে আল্লাহু আকবার বলে রুকু থেকে বলি আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে আবার সেজদায় যাই আল্লাহু আকবার সেজদা থেকে উঠি আল্লাহু আকবার আবার সেজদায় যাই আল্লাহু আকবার আবার সেজদা থেকে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার মুসলমান একটু খেয়াল করুন তো আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে তার বরত্বের কথাগুলো কতবার বাড়িয়ে নিচ্ছেন কথা বলেন ঠিক না বেটি তাই তো আমার আল্লাহ কোরআনুল কারীমে নামাজের এত গুরুত্ব দান করেছেন এত গুরুত্ব দান করেছেন আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ পাক বলেন চূড়ান্ত সফলতা তারাই অর্জন করেছে চূড়ান্ত সফলতা তারাই অর্জন করেছে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজকে একাগ্রতার সাথে মনে প্রাণে যারা নামাজকে গ্রহণ করেছে আমি আল্লাহ এদেরকেই চূড়ান্ত সফলতা দান করেছি জোরে কোন আজ আমার আপনার সফলতা নাই আজ আমার আপনার বিফলতা কথা বলেন ঠিক না বেঠিক আজ আমার আপনার নামাজ নামাজের মতো হয় না আজ আমি আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনকাবুতের ভিতরে ঘোষণা করেছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াতের ভিতরে ঘোষণা করেছেন সূরা আঙ্কাবুত 21 নম্বর প্রথম আয়াত প্রথম লাইন আল্লাহ পাক এই কথা বলছেন যে মানুষ নামাজ আদায় করে এই নামাজ মানুষকে বেহায়াপনা অশ্লীল মুনকারাত অপছন্দনীয় কাজগুলো থেকে মানুষকে নামাজেই ফিরিয়ে রাখবে ও মুসলমান আজ আমি আপনি নামাজি আজ আমি আপনি দান খয়রাত করি দানবীর আজ আমি আপনি রোজাদার আজ আমি আপনি বিভিন্ন ভালো কাজের সাথে জড়িয়ে আছি কিন্তু আমার আপনার ওই খারাপ কাজ চলতে আছে কথা বলেন ঠিক না বেঠি তার মানে এটা বুঝে নিতে হবে আমার নামাজ নামাজের মতো হয় নাই আল্লাহ পাক যে নামাজের কথা বলেছেন নবী যে নামাজ দেখিয়ে দিয়েছেন এই নামাজ নামাজের মতো হয় নাই যার ফলে আজ আমাকে ওই নামাজ খারাপ অশ্লীল বেহাপনা নির্লজ্জপনা অপছন্দনীয় কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না কথা বলেন ঠিক না বেটি মুসলমান আজ নামাজে দাঁড়ালে কত রকমের কত কথা মনের মধ্যে ঘুরপাক খায় এই কথা ঠিক না ঠিক আপনাদের হয় কি না এটা বলতে পারবো না কারণ মনের কথা তো বলা যাবে না মনের কথা জানেন কে আল্লাহ আমার মনের কথা বলছি আমি আমাকে দিয়ে বলছি আমি আমার মনকে ধিক্কার দিচ্ছি যে নামাজে দাঁড়ালে এমন হয় কেন তোর আল্লাহু আকবার নামাজের মধ্যে এমন হয় কি হয় না নামাজের ভিতরে নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নত নামাজের নফল নামাজের মুস্তাহাব আছে না নাই আমি এক রাকাত নামাজ যদি আদায় করতে লাগি এক রাকাত নামাজের ভিতরে ফরজ আছে নামাজের ওয়াজিব আছে নামাজের সুন্নতে মুয়াক্কাদা আছে নামাজের নফল আছে নামাজের মুস্তাহাব আছে আছে না নাই নামাজের ভিতরে ফরজের গুরুত্ব বেশি কথা বলেন ঠিক না বেঠিক ওয়াজিবের চাইতে ফরজের গুরুত্ব বেশি ফরজ যদি নামাজের ভিতরে ছুটে যায় নামাজ হয় না কথা বলেন নামাজ দোহরিয়া পড়তে হয় এর চাইতে গুরুত্ব হলো ওয়াজিব ওয়াজিবের গুরুত্ব সুন্নতের থেকে বেশি নাকি বলেন নামাজের ভিতরে ওয়াজিব যদি ছুটে যায় নামাজ হবে কিন্তু সহসিজদা রাখবে নামাজ হবে কিন্তু সহসিজদা রাখবে নামাজে এক্সট্রা দুইটা সেজদা দিয়ে মানে ভুলের সেজদা দিয়ে সেই নামাজটাকে পরিপূর্ণ করতে হয় সুন্নতের ভিতরে খেয়াল করেন
ফরজ ছুটে গেলে নামাজ হবে না, ওয়াজিব ছুটে গেলে ভুলের সেজদা দিয়ে নামাজ আদায় করতে হবে। তিন নম্বরে হলো সুন্নত, নামাজের ভিতরে সুন্নত যদি ছুটে যায় নামাজের নামাজের কোনো অসুবিধা হবে না, নামাজটা হয়ে যাবে। খেয়াল করেন, নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা একটু দুর্বল হয়ে যাবে। নফল মুস্তাহাব এগুলোর প্রতিও অত্যন্ত মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে এগুলোকে পালন করতে হবে। নামাজের ভিতরে যদি আমি ফরজ না বুঝি, ওয়াজিব না বুঝি, সুন্নতে মুয়াক্কাদা না বুঝি, নফল না বুঝি, মুস্তাহাব না বুঝি, তাহলে নামাজের ভিতরে যদি ভুল হয়ে যায় তাহলে কি করা? নামাজের ভিতরে যদি ভুল হয়ে যায়, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, নফল কোনটা, ভুল হয়ে গেলে নামাজ আমার আপনার, কারণ আমি আমার এই জ্ঞান নাই কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব। কথা বুঝতে পারছেন আপনারা? আমি প্রথমে বলেছি একটু অগোছালো ভাবে আপনাদেরকে দুটো কথা বোঝাবার চেষ্টা করব। বুঝে না, অত মানুষ আছে বুঝে না। আল্লাহ তো বলতেছিলাম, এই নামাজের জ্ঞান আমরা যারা নামাজ আদায় করছি, নামাজের জ্ঞান অর্জন করাও ফরজ। কথা বলেন ঠিক না বেটি? নামাজ যেমন ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের সুন্নত মুয়াক্কাদা, নামাজের নফল মুস্তাহাব বাদ দিলাম, এ তিনটা গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা, এগুলো অবশ্যই একজন নামাজিকে জানতে হবে, না হয়তো নামাজের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে সেগুলো যদি আমি তারতম্য করতে না পারি, আলাদা করতে না পারি, পৃথক করতে না পারি, তাহলে ফরজ ছুটলো না, ওয়াজিব ছুটলো না, সুন্নত ছুটলো, এটা যখন আমি পার্থক্য করতে পারবো না তখন আমার নামাজ নামাজ হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য নামাজে যখন দাঁড়াবো, নামাজের গুরুত্ব দিয়ে, নামাজের গুরুত্ব সহকারে ফরজের প্রতি লক্ষ্য রাখতে হবে, ওয়াজিবের প্রতি লক্ষ্য রাখতে হবে, সুন্নতের প্রতি লক্ষ্য রাখতে হবে, নফলের প্রতি লক্ষ্য রাখতে হবে, মুস্তাহাবের প্রতি লক্ষ্য রাখতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন, নামাজে একাগ্রতা নিয়ে আসার জন্য আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, মুসলমান ডানে বামে দুইজন ফেরেশতা সাক্ষী, ডানে বামে দুইজন কেরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক আমার আপনার ডানে বামে বসে আছে, এদেরকে সাক্ষী রেখে আমি আপনি নামাজ আদায় করলে নামাজের মধ্যে একাগ্রতা পয়দা হবে। ওলামায়ে কেরাম আর একটি কথা বর্ণনা করেন, নামাজের ভিতরে তুমি যদি একাগ্রতা পয়দা করতে চাও, নামাজে দাঁড়ানোর সময় ডানে জান্নাত বামে জাহান্নাম, সামনে পুল সিরাতের রাস্তা, পিছনে আজরাইল ধাওয়া করছে, পিছনে আজরাইল ধাওয়া করছে, এইরকম মনোভাব না, আজকের এই নামাজে আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আর নামাজের সুযোগ আর জীবনে হয়তো আসবে না, আর গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে নাকি? এইরকম মনোভাব মনে মনে তৈরি করে নামাজ আদায় করলে নামাজের মধ্যে একাগ্রতা পয়দা হবে, আল্লাহর ভয় দিলে পয়দা হবে, আল্লাহর ভয় যখন আমার আপনার ভিতরে, আল্লাহর ভয় যখন আমার আপনার ভিতরে চলে আসবে, আর যখন আমি নামাজ আদায় করব, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখিয়ে বলবেন, আমার বান্দারা দেখো, ও আমার ফেরেশতারা দেখো, আমার বান্দা আমার ভয় নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহর হুকুম পালন করণার্থে রুকু করছে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য সেজদায় মস্তক অবনত করেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার এই এক রাকাত নামাজের বিনিময়ে আমার বান্দাকে আমি চূড়ান্ত
চূড়ান্ত সফলতা দান করলাম আর এই চূড়ান্ত সফলতাটাই হলো আমি আল্লাহর জান্নাত ও মুসলমান আজ আমি আপনি নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতকেও আমি আপনি অবহেলা করে কত রকম বাহানা দিয়ে কাটায়া দেই কথা বলেন ঠিক না বেঠি নামাজে যাই না এই বুড়া মানুষগুলো চুল পাকা দাড়ি পাকা এরাই শুধু মসজিদের আগা কাতারে কথা বলেন ঠিক না বেঠি অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন ও পৃথিবীবাসী ও পৃথিবীবাসী যারা তোমরা যুবক রয়েছ যুবকদেরকে উদ্দেশ্য করে নবী আমার ঘোষণা করেছে ও যুবক তুমি একটু খেয়াল করে শোনো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এক শ্রেণীর যুবককে আল্লাহ রব্বুল আলামিন আরশের তলে ছায়া দেবেন কোথায় দেবেন আরশের নিচে ছায়া দেবেন কোন যুবকরা ও যুবক ছোট্ট একটা সবক তুমি নিয়ে যাও আজকের এই আলোচনা সার্থক হবে ছোট্ট একটা সবক আজকে তুমি এখান থেকে নিয়ে যাবা তোমার যৌবন কাল ইবাদতের মধ্যে তুমি কাটাবা তোমার যৌবন কাল আল্লাহর দশত্বে তুমি কাটাবা আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আরশের তলে ছায়া দেবেন আরশের চাল ওই ছায়া ছাড়া কোনো ছায়া আর থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এমন বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ হবে মুসলমান ইসফুজিরাইন বলা হয়েছে আদাহা দুপুরে সূর্যটা আসবে মাথার আধা উপরে সূর্যটা আসবে মুসলমান কত হাজার উপরে সূর্যটা রয়েছে সেখান থেকে দিনের তাপ দেয় কথা বলেন ঠিক না বেটি এই উপরের তাপটা আমার আপনার শরীরকে শরীরের ভিতরের চর্বগুলোকে গলায়া ফেলে এই ঘামেন না আপনারা ঘাম বের হয় না গরমে ওই সূর্যের তাপ যদি এত দূরে থেকেও যদি আমার আপনার সহ্য না হয় মুসলমান বলুন তো আরশের উপরে আরশের যখন আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন ওই দিন ইসফুজিরাইন আদাহাত উপরে যখন সূর্যটা নেমে আসবে ওই দিন আমার আপনার কি অবস্থা সৃষ্টি হবে তাই তো আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত আদায় করো আর ওই দিন কে বলে ভয় করে খাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার আর ওই দিনকে বলে ভয় করো যেদিন মানুষের কলিজা সমূহ উল্টিয়ে যাবে মানুষের চক্ষু সমূহ উল্টিয়ে যাবে আল্লাহু আকবার এই কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে আমার আপনার কলিজা উল্টিয়ে যাবে ফেটে যাবে কলিজা চৈচির হয়ে ফেটে যাবে চক্ষু উল্টিয়ে যাবে تتقلب فيه القلوب والابصار পরিবর্তন হয়ে যাবে আমার কলিজা পরিবর্তন হয়ে যাবে আমার চক্ষু ওই দিনকে ভয় করার কথা আমার আল্লাহ বলছেন সূরা আন-নূরের ভিতরে يخافون يوما تتقلب فيه القلوب والابصار আমার হাজিরিন ওই দিন পরিত্রাণ পাওয়ার একটাই পথ আমি আপনাদের এই কাজকে বলে যাব আজকে সংক্ষিপ্ত পরিষদের আলোচনায় আমার হাজিরিন আমার আপনজনেরা ও আমার দিনদার ভাইরা একটাই আমি আপনাদেরকে সবক দিয়ে যাব আজকের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় বান্দার সাথে যখন কথা বলবেন একটা প্রশ্ন করবেন একটা প্রশ্ন করবেন প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলে রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেবেন কোনো সন্দেহ নাই কি প্রশ্ন করবেন বলেন তো কে পারেন কি প্রশ্ন করবেন বান্দা নামাজের হিসাব দাও প্রশ্ন করবে বান্দা নামাজের হিসাব দাও কি প্রশ্ন বলেন প্রথম কথা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আসান দেবেন কোন সন্দেহ নাই সন্দেহ আছে নাকি নাই নামাজের কথা আল্লাহ বারবার কোরআনুল কারিমে তুলে ধরেছেন গুরুত্ব বেশি নামাজের গুরুত্ব বেশি আল্লাহ বলছেন
বারবার নামাজের কথা বলছেন, আমাকে আপনাকে বুঝাচ্ছেন নামাজ আদায় করলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে। জাহান্নামের কত বড় শাস্তি, জাহান্নাম কত বড় কঠিন জায়গা, আল্লাহু আকবার। কেউ আগুন, কোনো বাড়িতে আগুন লেগে গেলে, কেউ বাড়ির ভিতরে পুড়ে গেলে দমকল বাহিনী এসে পানি ঢালে, এলাকাবাসী সবাই সহযোগিতা করে এদিক থেকে টানাহাসড়া করে পানি জোগাড় করে পানি ছিটাই, ওদিক থেকে পানি নিয়ে এসে পানি ছিটাই, পানির টিউবওয়েল জারি করে দিয়ে সেখানে পানি মারে, আগুন নির্বাপিত করার চেষ্টা করে। ও ভাই, ও বন্ধুরা, একটু খেয়াল করে দেখেছেন কি, এই দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এই আজনের আগুনের তেজস্বী, এই আজন আগুনের প্রখরতা, এই আগুনকে নিভাবার জন্য আমার আপনার কোন সময় কি চোখের পানি ফেলেছি, আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে কেউ পড়ে গেলে সাহায্যকারীর অভাব হয় না, এলাকাবাসী সাহায্যের জন্য দৌড়িয়ে আসে, সাহায্যকারীর এলাকাবাসীর সাহায্যে যদি কাজ না হয় ফায়ার সার্ভিসের মানুষগুলোকে ডাক দিয়ে নিয়ে সহযোগিতার হাত বাড়ানো হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিয়ামতের দিন মুসিবতের সময় যে আমার আপনার জন্য জাহান্নামের যে ফয়সালা হয়ে যাবে, এই জাহান্নামের আগুনটাকে কি দিয়ে নির্বাপিত করব, একটু খেয়াল করেছেন কি, ওই যে আমি আগুনে জ্বালবো, আমাকে আগুনে ফেলে দেওয়া হবে, আগুনে দগ্ধ করে দেওয়া হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুমায়ুনের মধ্যে ঘোষণা করেছেন, নারুল্লাহ আল্লাহ বলেন, এটা আমার আগুন, এই আগুন মানুষের কলিজা ভেদ করবে, আল্লাহু আকবার। আলাফ ইদা বলা হয়েছে, মানুষের কলিজা পর্যন্ত ভেদ করে বসবে। ও মুসলমান, আমি আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাব কোনো সন্দেহ নাই, আল্লাহর নবী সুনবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, বেনামাজিকে আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, নামাজ না পড়লে তুমি জাহান্নামে যাবা। ও মুসলমান, সেখানে কোনো সাহায্যকারী আপনাকে হাতছানি দিয়ে ডাকবে না, আপনাকে পানি ঢেলে কেউ উদ্ধার করবে না, সেখানে কোনো দমকল বাহিনী আপনাকে সাহায্য করার জন্য আসবে না, ওই সময় আপনি জ্বলবেন পুড়বেন, আপনাকে কেউ সাহায্যের হাত বাড়াবে না। ও মুসলমান, ওই আগুন নির্বাপিত করতে হলে আমাকে আপনাকে চোখের পানি ছেড়ে একটা ফোঁটা পানিও যদি হয়, আর ওই পানি যদি আমার আপনার চোখের পানি ছেড়ে আল্লাহকে ভয় হয়, আল্লাহর ভয়ে যদি চোখের পানি বের হয়, এক ফোঁটা চোখের পানি লক্ষ কোটি কোটি বৎসর প্রজ্বলিত প্রখরতার আগুন, আল্লাহ পাক এক ফোঁটা চোখের পানিতে আল্লাহ পাক নির্বাপিত করে দেবে। জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, আল্লাহু আকবার। জাহান্নামীরা খেতে চাইবে, জাহান্নামীরা খেতে চাইবে, আল্লাহ খেতে দাও, খিদা পেয়েছে। হুজুর আছেন এখানে, আল্লাহ পাক বলবেন, ইন্না শাজারাতা যাক্কুম লাকিলুহুন মিন শাজারিন মিন যাক্কুম, তাদেরকে যাক্কুম বৃক্ষ খেতে দেওয়া হবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আয়াত আল্লাহ তুলে ধরেছেন, লাকিলুহুন মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউন মিনহাল বুতুন ফাশারিবুন আলাইহি মিনাল হামিম ফাশারিবুন শুরবালহিম। সূরা দুখানের মধ্যে একই ভাষা আল্লাহ ব্যবহার করে বলছেন, ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইগলি ফিল বুতুন কা গালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, আল্লাহু আকবার। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, ওই কাঁটাযুক্ত ঘাস ছাড়া তাদের আর খাওয়ার কিছুই থাকবে না। রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতরে বলেন, ইন্না শাজারাতা যাক্কুম তুআমুল আসিম, রাব্বুল আলামিন বলেন, অপরাধী যারা হবে, গুনাহগার যারা হবে, অপরাধী যারা হবে, গুনাহগার যারা হবে, পাপাচার যারা হবে, ফাজের যারা হবে, মুজরিম যারা হবে, আল্লাহ পাক বলেন তাদের খাবার হবে ওই গাছ যাক্কুম বৃক্ষ। আল্লাহ বলেন, কাল মুহলিয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে ফুটন্ত পানি যেমন ডেগে পাক আগুনে পাক করলে যেমন পানি টক বক করে ফুটতে থাকে, ভাত উথল দিয়েছেন, ভাত উথল দেওয়া দেখেছেন, ভাত যখন মা বোনেরা রান্না করে, ভাত হয়ে যাওয়ার সময় যখন ফুটে দেখেন না আপনারা, এই উপমা আল্লাহ পাক কোরআনুল কারীমে ব্যবহার করেছেন।
কালমহলিয়াগুলি ফিল বুতুন কা গল ইল হামিম ওই ফুটন্ত পানি ডেগে যেমন টকবক করে ফুটতে থাকে এই জাহান্নামীদেরকে অপরাধীদেরকে মুজরিমদেরকে ফাসেক ফুজ্জারদেরকে ওই জাক্কুম বৃক্ষ খাওয়ায় দিলে তাদের ভিতরে এই রকম ভাবে ফুটতে থাকবে যেরকম নাউজুবিল্লাহ আল্লাহ খাওয়ায় দিবেন এরপরে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ পাক জাহান্নামের গেটম্যান আছে জাহান্নামের কিছু পাহারাদার আছে আল্লাহ বলবেন এদেরকে খুজুহু ফাতিরুহু ইলা সাওয়াইল জাহিম পাকড়াও করে এদেরকে ধরো আর জাহিম নামক জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাও উপায় নাই অপরাধী হয়ে আমি আপনি দুনিয়া থেকে যাব এই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে অপরাধী হয়ে দুনিয়া থেকে যাব শাস্তি ভোগ করতে হবে কোনো উপায় নাই আল্লাহ বলবেন শুধু এটাই নয় শুধু জাহান্নামের দিকে নিয়ে যাবে এমনটি নয় আরো আল্লাহ বলছেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম আল্লাহ বলছেন ফুটন্ত পানি তার মাথার উপরে ফেল ফুটন্ত পানি তার মাথার উপরে ঢেলে দাও সুম্মা সুব্বু ফাওকা রাসিহি তার মাথার উপরে ফুটন্ত পানি ঢালো 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 মিন আযাবিল হামিম হামিম মানে ফুটন্ত গরম পানি উত্তপ্ত পানি তার মাথার উপরে ফেলতে থাকো ঢালতে থাকো এটা আযাবের পানি ওই সময় অতিষ্ঠ হয়ে নিরুপায় হয়ে জাহান্নামের গেটম্যানকে বলবো না দাও ইয়া মালিক জাহান্নামের গেটম্যানের নাম হলো মালিক কি মালিক আল্লাহ কোরআনে সূরা আয-যুখরুফের মধ্যে ঘোষণা করেছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবো রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা জাহান্নামের গেটম্যানকে ডাক দিয়ে বলবেন ওনা দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক ওখানেও আল্লাহকে স্বীকার করে না ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছে ও মালিক তোমার প্রভুর পক্ষ থেকে আমাদের জন্য কি কোনো ফয়সালা হবে না নাউজুবিল্লাহ কথাটার ধরন হওয়ার দরকার ছিল এমনটি হে মালিক আমাদের প্রভুর পক্ষ থেকে আমাদের জন্য কি কোনো ফয়সালা হবে না একটু খবর দাও এই কথা যদি বলা হতো তাফসীরের কিতাবে লিখছে ওই জাহান্নামীরা শাস্তি উপভোগ করতে করার সময়ও যদি আল্লাহকে রব বলে স্বীকার করত আল্লাহর দয়ার সাগরে জোশ মেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাহান্নামী বান্দাদেরকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতেন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন অনাদাও ইয়া মালিকুন ইয়াকদি আলাইনা রাব্বুক জাহান্নামের গেটম্যান বলবে ইন্নাকুম মাকিসুন না তোমাদের কোনো ফয়সালা নাই তোমরা এখানেই থাকবা কারণ তোমরা রবকে রব বলে স্বীকার করো নাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো নাই তোমাদের এখানেই অবস্থান করতে হবে এইবার মালিক দারওয়ান বলবে তাদেরকে এই খেয়াল করেন গুরুত্বপূর্ণ কথা মালিক দারওয়ান বলবে হারে তোমার দুনিয়াতে কি কোনো সতর্ককারী পাও নাই তোমাদের কারো কি হক পৌঁছানো কোরআনের কথা বললে ওয়ালা কি তোমাদের কাছে যায় নাই মালিক দারওয়ান বলবে এবার তাদেরকে কে লাকাদ জিনাকুম বিল হক আল্লাহু আকবার সূরা মুলক আলামি আতিকুম নাজির তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই তোমরা কি শোনো নাই কোনো ভীতি প্রদর্শনকারীর কাছে আল্লাহর হকের কথা শোনো নাই কোরআনের কথা শোনো নাই নবীর সুন্নাহের কথা শোনো নাই ভালো মানুষের কথা শোনো নাই মসজিদের ইমাম সাহেব প্রতি জুমার দিন আধা ঘন্টা এক ঘন্টা করে তোমাদেরকে নসিহত করেছে তোমরা কি এই কথাগুলো শোনো নাই তারা বলবে লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন হ্যাঁ শুনেছিলাম মসজিদে নামাজও পড়েছি পাঁচ ইমাম সাহেবের বক্তব্য খুব ভালো মনোযোগ সহকারে শুনেছি বর্তমান সময়ে কিছু সংখ্যক যুবকরা আছে জালসা বাজাইছে কিন্তু এদিকে মসজিদে নামাজ হচ্ছে নামাজই না কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন ঠিক না বেঠি যুবক বসে বসে পার্শ্বে মোবাইলে জালসা শুনছে ও ভালো বক্তার একজন ওয়াজ ছেড়ে দিছে চলছে এদিকে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে নামাজ যায় না এ ওয়াজ কি তার উপকারে দিয়েছে এই ওয়াজ শুনে তার কি লাভ হবে আমাকে বুঝান আছে না না এমন
কথা বলেন আছে না নাই ওই দিন স্বীকার করবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল قال انكم কারিহুন তারা বলবে আমরা এগুলো অপছন্দ করেছিলাম এগুলো পছন্দ করিনি জালসা শুনতে ভালো লেগেছে কিন্তু নামাজ পড়তে ভালো লাগেনি কি কথা বলেন ঠিক না বে ঠিক কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বাস্তবতার নিরিখে কথাগুলো বলছি বর্তমান সময়ে আজকে যুবক সম্প্রদায় আর যুবতীদের যেই অবস্থা বিরাজ আমাদের সমাজের ভিতরে এই যুবক আর যুবতী মরণ ফাঁদে পড়ে আছে কথা বলেন ঠিক না বেঠি বর্তমান সময়ে ওয়াইফাই দিয়ে এমন অবস্থা হয়েছে রাত 12টা 1টা 2টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ওয়াইফাই চালাচ্ছে যেখানে যেখানে ওয়াইফাই আছে আর পাসওয়ার্ড নিয়ে নিয়েছে কি সত্য না অসত্য বলেন তো কথাটা বাস্তব না অবাস্তব আল্লাহ আর এই যে কি মরণ ফাঁদ একটা গেম আসছে কি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এই গেম চালাইতে লাগে মানে এক চান্সে নাকি শেষ করতে হবে ওকে কাইটা দিলে নাকি ফের আবার গোড়া থেকে খেলতে হবে তাই এ যুবক এ দাওয়াতি কাজে তাবলিগের লোক আসছে আমার মসজিদে এখন আছে তো কিছু যুবককে ডাইকেছে যুবক আসবে না তাও ওকে ডেকেছে মোবাইল চালাইছে তিন চারজন মিলে তো তিন চারজনকে ডেকেছে মনে করেন তো ওরা তাবলিগ জামাত দুটো সর্বোচ্চ দু মিনিট একজনের সাথে কথা বলবে না লম্বা হবে না খাটো হবে ওদের আলোচনাটা এমন লম্বাও হবে না একেবারে ছোটও হবে না এলানের মতো হবে না আল্লাহু আকবার নারায় তাকবীরের মতো না হবে না মধ্যবর্তী দুই মিনিট দেড় মিনিট তাই না হুজুর এরকম এই সময়টুকু ওই তিনজন যুবক খেলছে আর তাবলিগের মুরব্বী কথা বলছেন ওদের সাথে তো তাবলিগের মুরব্বী বলছে ভাই এখন একটু মোবাইলটা রাখেন এই কথাগুলো দুই এক মিনিটের কথাটা শোনেন আপনি তো যুবকের সময় নাই যুবক বলছে হুজুর এটা যদি কেটে দেই তো ফের আবার গোড়া থেকে খেলতে হবে এই জন্য কাটতে পারছি না এই জন্য খেলেই যাচ্ছে আপনি বলেন আল্লাহ একে খতম দিতেই হবে তুমি যে গেম খতম দিতে যা তোমার জীবনকে খতম করে দিছো খেয়াল করেছো তোমার জীবন কোন দিকে তুমি অতিবাহিত করছো তুমি কি খেয়াল করেছো আহা কি বলবো বড় আফসোস লাগে এই যুবকদের দিকে দেখে সারা রাত্র এই মোবাইলের পিছনে কাটায় আর আমরা বাপ মা আছি ছেলেদের কাছে জিম্মি হয়ে গেছি ছেলেদের কাছে আমরা নিরুপায় হয়ে পড়েছি ছেলে মেয়েদেরকে আমরা কোনো বড় কথা বলতে জানি না এত আদরের দুলাল ঢাকুনে ডিম ঠিক না বেঠি বেশি ভালোবাসা দিতে দিয়ে আমার সন্তানটা যে নষ্ট হয়ে গেল এদিকে আমি পিতা হয়ে আমি বাবা হয়ে আমার কোনো পদক্ষেপ হলো না বর্তমান সময়ে সিক্স সেভেন এইট এরকম বয়সের ছেলেদের হাতে প্রত্যেকের হাতে এই বড় বড় টাচ মোবাইল কথা বলেন ঠিক না বেঠিক এই বড় বড় টাচ মোবাইলে আমি কিভাবে বলবো কি ভাষা দিয়ে আপনাকে আপনাদেরকে বুঝাবো আমি বলতে পারছি না মোবাইলে ভালো খারাপ ছাড়া ভালো নাই বর্তমান সময়ে আপনি কোন লাইনটা ব্যবহার করবেন আপনি কোন দিকটা ব্যবহার করবেন আপনার সামনে একটা নেকেট ছবি চলে আসবে নেকেট ছবি আসলেই আপনার মন আপনি যুবক মানুষ আপনার মনটা চাইবে দেখি তো আর একটু ভিতরে গিয়ে কি অবস্থা আবার লেখাও উঠে লেখাও দিয়ে দিচ্ছে বাস্তবতার নিরিখে বলছি আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলছি অগোছালোভাবে এলোমেলোভাবে আমি কথাটা বুঝাবার জন্য বলছি এখানে ক্লিক করুন আর একটু ভিতরে যান কি ভাই কথাগুলো ঠিক না বে ঠিক যুবক ওখান থেকে তোমাকে ফিরে আসতে হবে তোমাকে তোমার নফসের সাথে যুদ্ধ করতে হবে তোমার নফসের সাথে তুমি যদি যুদ্ধ করে বিজয়ী হতে পারো আমি আল্লাহর শপথ নিয়ে বলতে পারি তুমি ওই যুবক তোমার আজকের এই যুদ্ধ নফসের সাথে যুদ্ধ করার ফলে আল্লাহ পাক তোমাকে আরশের তলে ছায়া দেবে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক না বেঠি আজ বর্তমান সময় অত্যন্ত নাজুক একটা অবস্থা পরিস্থিতির সম্মুখীন আমরা সকলেই সম্মানিত হাজিরিন আমরা একটু সচেষ্ট হই আমরা যারা বাবা আছি সন্তানদেরকে বুঝাই সন্তানদেরকে বুঝাই মোবাইল ব্যবহার করার বয়স অনেক আছে মোবাইল ব্যবহার করার সময় অনেক আছে আজ মোবাইলের কারণে
আজ মোবাইলের কারণে পরকীয়া সৃষ্টি হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠি? আজ মোবাইলের কারণে যুবক যুবতীর অবৈধ সম্পর্ক স্থাপিত হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠি? আজ মোবাইলের কারণে যত ধরনের অঘটন আর কুঘটন মোবাইলের মাধ্যমে হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠি? সমাজের মধ্যে এগুলো চালু, এগুলো চলছেই। স্বামী বিদেশে থাকে, এদিকে স্ত্রী তখন কি করবে, স্বামী ছাড়া থাকতে পারে না, তখন শুরু করেছে মোবাইলের ভিতরে দেখি একটা নতুন নাম্বার লিখে সম্পর্ক হয়ে গেল। স্বামী যাই, ও তো একদিকে ইনকাম করে পাঠাচ্ছে আর একদিকে খরচ করছে। সমাজে এরকম ঘটছে কি ঘটছে না বলেন? কথা বলেন ঠিক না বেঠি? কথাগুলো আগে অনেক ভালো ছিল, এই 20-25 বছর আগে যখন মোবাইল ব্যবহার ছিল না তখন অনেক ভালো ছিল। ওই 25-30 টাকা 40 টাকা মিনিটে কথা বলাই ভালো ছিল তখন। আহা, ফ্রি টক টাইম পেয়ে নিছে বুঝছে যুবক, ফ্রি টক টাইম রাত্রি 12টার পর যুবক যুবতীকে সুযোগ করে দিচ্ছে, কথা বলেন ঠিক না বেঠি? যুবক তোমার হাতে পায়ে ধরে বলি, যুবক তোমার হাতে পায়ে ধরে বলি, তুমি ফিরে আসো ওই পথ।